লক্ষ্মীমণি ভালো আছে দাদু, তুমি আর ঠাকুমা যেখানেই থাকো আমাদেরকে আশীর্বাদ করো। वेलकम टू आर न्यू ब्लॉग। टुडे इज 29th অফ মার্চ, ওয়েডনেসডে। আজ একদিকে যেমন অন্নপূর্ণা পূজো, আজকে বাসন্তী অষ্টমী, তেমনি অপরদিকে আজকের দিনেই আমার দাদু আমাদের সবাইকে ছেড়ে উনি চলে গেছিলেন অন্য একটা দেশে। ঠাকুমার চলে যাওয়াটা ফিল করতে পারার আগেই যেন সবটা মনে হয়েছিল শেষ হয়ে গেছে, কিন্তু দাদুরটা আমি একেবারে কাছ থেকে সবটা আমি দেখেছিলাম, করেছিলাম বলে দাদুর চলে যাওয়াটা আমি আজও যেন মেনে নিতে পারি না কোথাও থেকে। 2018-এ যখন দাদু চলে গেল, আমি তখন এই সময়টাতে সকাল 9:30টার সময় এখনও দাদু বাড়িতেই ছিল, 10টার দিকেই হসপিটালে নিয়ে গেছিলো। তো মা আমাকে 10:10-এর পরই ফোন করেছিল। তো এখনও যেন মনে হচ্ছে আমার দাদু তো বেঁচে ছিল আপ টু 11:45 কি 12:00 অবধি, কারণ 12:10-এ বাবা আমাকে ফার্স্ট ফোন করে কেঁদে উঠেছিল। যাকে মানে এখনও যেন আমি ফিল করি, আমি ঠাকুমারটা এখনও অতটা ফিল করতে পারি না, তবে যে কোনো দুঃখের সময় কাঁদলে বা মনে পড়লে একটা খুব হালকা একটা হাওয়া বয়ে যায় যেটা আমি ফিল করতে পারি। তবে দাদুরটা এখনও যেন আমার মনে হয় আমার সঙ্গেই আছে, আমার পাশেই আছে। আমার ফোন জুড়ে দাদু ঠাকুমার ছবি, বিশেষ করে দাদুকে কখনও ছাতা ধরিয়ে বসিয়ে দিয়েছি, কখনও বাবার হেলমেটটা পরিয়ে দিয়েছি, বিভিন্ন ছবি আজও আমার ফোনে আছে, কিন্তু দাদুর এই ফোল্ডার আমি একবারের জন্য খুলি না, কারণ যখনই আমি দাদুর ফোল্ডারে দাদুর ছবি দেখতে বসি আমি পাগলের মতো কাঁদতে শুরু করে দিই। সো আমি ফিল করি ওরা আমার সাথেই আছে, ওরা আমার পাশেই আছে। যাকে চলুন আজকে ব্লগটা এবার এখান থেকে শুরু করছি। এক্ষুনি একটু বাজারে যাব, চাটা বাড়িতেই খেয়ে নিয়েছি, ও একটু ওয়াশরুমে গেছে, ও ফ্রেশ হয়ে নিলে একটু বাজারে যাব, বাজারে কয়েকটা কাজ আছে, সেরে এসে রান্না অলমোস্ট করা আছে, জাস্ট ভাতটুকু একবার বসিয়ে দিয়েছি, একবার ফুটে গেলে গ্যাসটা অফ করে দিয়ে বেরিয়ে যাব। 9:45 বাজে, জাস্ট এখন বাজারে যাচ্ছি। আজ আবার একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে। গিয়েছিলাম একটুখানি মালা আর মিষ্টি নিতে, নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। বাইরে ভাবলাম রোদ উঠবে না, কিন্তু এখন একটু রোদ উঠেছে। আবার বাজার থেকে অনেকক্ষণ চলে এসেছি, প্রায় এখন ধরুন 11:15 মতো বাজে। একটু টিফিন করে নিই, ভাতটা হয়ে গেছে, টিফিন করে ভাতের ফ্যানটা জড়িয়ে ফেলবো। আর একটু কলমি শাক কিনে নিয়ে এসেছি, সেগুলো এখন কেটে একটু মশলা বাটতে হবে, টুকরো টাকাটা কিছু কাজ আছে। ভাত হয়ে গেছে আর এখানে আছে আগের দিনের এঁচুর চিংড়ি আর সর্ষে বাটা দিয়ে মাছ। শাকটা সেদ্ধ করে রেখে গেলাম, এই যে দেখুন দেখুন এখনো এখনো বেরোচ্ছে। আমার এই চার্জারটা লাস্ট পরিণতি কাল রাতেই ঘটে গেছে, আমার ফোনটা চার্জে বসিয়েছিল, একটা শব্দ করে বাস্ট করে গেল। আমার স্টান টান হয়ে গেছে, ও এখন পুজো করছে, আমি শাকটা ভাজা জাস্ট বসিয়েছি, ওর পুজো শেষ হতে হতে ওকে আবার লাঞ্চ সার্ভ করতে হবে। প্রত্যেক দিনের এই একই নিয়ম, ভদ্রলোকের সামনে বসেই রোজ লাঞ্চ সার্ভ করি। এটা আমার ঠাকুমাকে দেখতাম, দাদু খেতে বসলে সামনে বসে থাকতো, যতক্ষণ না দাদুর খাওয়া হতো স্নানেও যেত না পুজোও করতো না। গোটা আলুর দম বানাবো বলে সব কিছুই প্রায় রেডি করেছিলাম, সবই কেটে নিয়েছিলাম, কিন্তু এখন আর ইচ্ছে করছে না, মনটা সত্যি এখন ভালো লাগছে না। লাঞ্চ হয়ে গেছে, ভেবেছিলাম বিকেলে যাব, কিন্তু এখনই আর ঘরের মধ্যে থাকতে ইচ্ছে করছে না, তাই বাবাকে প্রায় ফোন করে দিয়েছি, বাবা এসে নিয়ে যাবে, কারণ এই রোদে হেঁটে যাওয়াটা খুব অসুবিধে। ফুলের মালা মিষ্টিটাও তো কেনা আছে, কারণ এত পিঁপড়ে লাগছে, কখন না এবার মিষ্টির মধ্যে পিঁপড়ে লেগে যায়। প্রত্যেক বছর এই কালকের দিনটা আর আজকের দিনটা এত মন খারাপ থাকে না, আসলে ঠাকুমা মারা যাওয়াটা ফিল করতে পারিনি। আর দাদুর সময়টা যেটা হয়েছিল, তখন আমি চাকরি করি, কলকাতাতেই থাকি, দিনে দিনে দাদুর যে ডাউন হয়ে যাচ্ছে, মানে শরীরটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, প্রথমের দিকে নিজে হাতে খেত, পরের দিকে বলে বলে দিলে খেত, তারপরের দিকে মেখে দিলে খেত, আর তারপরের দিকে নিজে হাতে খাওয়াটাই বন্ধ করে দিল, মানে আস্তে আস্তে কি বলবো,
ফলটা দেখেছি আমি অফিস ছুটি হওয়ার পরে, এক সেকেন্ড না দাঁড়িয়ে দৌড়ে দৌড়ে মানে যত স্পিডে বাড়ি আসা যায়, এসে আগে আমি দাদুকে খাওয়াতাম, তারপরে নিজে লাঞ্চ করতাম। তাতে যদি দাদু আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা সময় নিত, আমি কিন্তু ধৈর্য ধরে ওয়েট করতাম। মানে এত খারাপ লাগে না, মানে শেষ সময়টা দাদুকে আমি একা পেয়েছিলাম, মানে একা মানে সম্পূর্ণরূপে একা, মানে সারাক্ষণ সেই রাখির দিনে রাখি পরানো থেকে শুরু করে প্রত্যেকটা দিন। যাকে ছোটবেলায় দাদু দাদাকে বলতো সোনামণি আর আমাকে বলতো লক্ষ্মীমণি। লক্ষ্মীমণি ভালো আছে দাদু? তুমি আর ঠাকুমা যেখানেই থাকো আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন ভালো থাকতে পারি। তোমার তোমাদের আদর্শ নিয়ে আমি আজও চলি, তোমাদের মতো এতটা খাঁটি এতটা সৎ কাউকে দেখিনি। এইভাবেই অন্য কেউ বোঝানোর চালানোর চেষ্টা করি, সবাই তো আর তোমাদেরকে দেখার সুযোগ পাইনি। ঠাকুমা একটা কথা বলতে আমার মনে আছে, যখন ছোটোবেলায় ঝগড়া করতাম, আছে তো তাই বুঝতে পারছিস না, যেদিন থাকবো না সেদিন বুঝবি। হ্যাঁ ঠাকুমা, এখন প্রত্যেকটা পদে পদে তোমাদেরকে ফিল করি, তোমাকে যতটুকু সময় দেখেছি তোমার দেখানো রাস্তা পথ বা তুমি যেরকমভাবে তৈরি হয়ে একটা মানুষ সেইভাবে নিজেকে চালানোর চেষ্টা করি, সেইভাবেই সংসারটা করার চেষ্টা করি। যাকে তবে দাদু আরও কিছুদিন তুমি থেকে যেতে পারতে, তোমাকে এতটা আদর দিয়ে বাবা মা আমি রেখেছিলাম, তুমি থাকতে পারতে। যাক, যাওয়ার সময় এলে তো তাকে আর আটকে রাখা যায় না। আজকে ব্লগটার শেষে লাস্ট কিছু বছরের, ঠাকুমা মারা গেছেন 2015 25th of September আর দাদু মারা গেছিলেন 29th of March 2018। এই তিনটে বছর দাদুকে যেভাবে পেয়েছিলাম, দাদুর সেই ছবিগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। দাদুকে আমি কীরকমভাবে কী পোজে দাদুর ছবি তুলতাম, আজকের ব্লগের শেষে সেই পিকচার কোলাজটা আপনাদের জন্য থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার আমাদের পাশে থাকবেন। কোথাও একটা ভাবো দাদুর আশীর্বাদ হিসেবে, দাদু ঠাকুমার আশীর্বাদ হিসেবে আপনাদেরকে আমি পেয়েছি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। হ্যাঁ, যেখানে আছো ভালো করে থাকবে, শান্তিতে থাকবে, আমাদের সবাইকে আশীর্বাদ করো। আজ এমনি তো বাসন্তী অষ্টমী, ঠাকমা তো এসব অষ্টমী করত, তার মানে ঠাকমার আজকে নিরামিষ। দেখো তোমার ছেলে মনে পড়িয়ে দিল, তাই লুচি আজ সাদা আলুর তরকারি দিয়ে গেলাম, তুমি সাদা আলুর তরকারি খেতে খুব ভালোবাসতে। আর তুমি ভাজা মিষ্টি ভালোবাসো, তোমার জন্য ভাজা মিষ্টি, আর দাদু তোমার জন্য নয়ন করে রসগোল্লা, সব ভাগাভাগি করে খেয়ে নেবে। রাত্রি 9:45 বাজে, জাস্ট এখন এসেছে। আজকে এখানে খাওয়ার পারপাস কিন্তু আমার দাদুর মৃত্যুবার্ষিকী নয়, আজকে খাওয়ার পারপাস হচ্ছে আজ যেহেতু অষ্টমী, ষষ্ঠী অষ্টমী এইসব দিনগুলো মা একা একা খেতে চায় না, ওই কারণে আমি আসি হয়তো। আজ যেহেতু অষ্টমী, কেউ নেই বাড়িতে, তৃতীয় নেই আর দাদা তো অনেকদিন থেকেই নেই, সেই কারণে আমি লুচি খেতে ভালোবাসি বলে রাতে ডিনারটা মা এখানেই করতে বললো। আমি নাকি লুচি খেতে ভালোবাসি, আমি সামনে লুচি নিয়ে এত বকবক বকবক করছি। চলো এবার আমি বাড়ি চললাম, ঠিক আছে সব খেয়ে নিয়েছো তো, খেয়ে নিয়েছো ভালো করে?
ঠিক আছে সাবধানে সবাই থাকবে ঝড় টগড়া করবে না কিন্তু ঠিক আছে আসি আমি এখন